फ्रेंड वेलकम टू माय चैनल इब्राहिम गार्डन 85 चैनल सकल के स्वागत। आज के आलोचनार विषय अपनी बेगुन चाषे चापान सार हिसाब से सारगुली प्रयोग करबें। बेगुन गाचर बयस कत हले आपनी फार्स्ट चापान सार प्रयोग करबें एवं से ही संगे बेगुन गाचर सारगुली गोड़ा थेके कतटा दूरे प्रयोग करबें समस्त तथ्य ये भिडियोर माध्यमे देव। ताई भिडियोटा स्किप ना करे एकटू धैर्य धरे शेष पर्यन्त देखबें। तार आगे एकटी छोट्ट रिक्वेस्ट करब, चैनलटा सबसक्राइब करे पाशेर बेल आइकनटी बाजिए दिन। आसुन जेने निन विस्तारित तथ्य। हाय फ्रेंड, आज के आलोचनार विषय बेगुन गाचे सार प्रयोग। आमरा किन्तु आज के बेगुन गाचे सार प्रयोग करब। बेगुन गाचर देखते हमारे बेगुन गाच, हमें क्योंकि बेगुन गाच पुते से समय क्योंकि भिडियो दिए कीभावे बेगुन चारागुली रोपण करते हैं। देखो हमार बेगुन गाचगलो क्योंकि ढकढक हो उठे। हमार बेगुन अर्थात बेगुन गाचगल बयस क्योंकि 18 থেকে 20 দিন হচ্ছে। 18 থেকে 20 দিন হচ্ছে। বেগুন গাছগুলো কিন্তু সেই রকম সুস্থ এবং সবল আছে। এবার আজকে আমাদের ফার্স্ট চাপানে সার প্রয়োগ, অর্থাৎ প্রথম দিন আমরা সার প্রয়োগ করব। অর্থাৎ 20 দিন পর, অর্থাৎ 18 থেকে 20 দিন পর আমরা কিন্তু ফার্স্ট সার প্রয়োগ করব। আপনারা কিন্তু জানেন অধিকাংশ ক্ষেত্রে বেগুনের চারা লাগতে একটু দেরি হয়। যে কোনো রকম চারা যদি আপনি জমিতে পোদেন, সেই চারাগুলি লাগতে, অর্থাৎ সেই চারাগুলি শেকড় ছাড়তে এবং সেই সঙ্গে গাছগুলি মাটির সাথে একটা সেট হতে একটা সময় লাগে। মিনিমাম কিন্তু 15 থেকে 20 দিন। সেই জন্য কিন্তু আমরা 15 থেকে 20 দিন পরে গাছের প্রথম চাপানে সার প্রয়োগ করব এবং এই সারের পরিমাণ কিন্তু আমরা কম রাখব, কম পরিমাণ সার প্রয়োগ করব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি কিন্তু 6 কাঠা জমি প্রায় আমার কিন্তু বেগুন, আমি কিন্তু 3.5 কেজি সার প্রয়োগ করছি। আপনারা আমি কিন্তু এখানে সার প্রয়োগ করছি, সার হিসেবে ব্যবহার করছি যেটা 16-16-16 IPL এর 16-16-16 সার আমরা কিন্তু ব্যবহার করছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার কিন্তু বস্তা IPL এর 16-16-16 সারের কিন্তু বস্তা, এটা IPL এর 16-16 সারের কিন্তু এটা বস্তা। এবার এই সার প্রয়োগ করার কয়েকটা নিয়ম এবং পদ্ধতি আপনারা আগে জেনে নিন, তা না হলে কিন্তু বেগুন গাছগুলির গোড়া পচে যাবে এবং বেগুন গাছগুলিও কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বেগুন গাছ, সুস্থ এবং সবল। বেগুন গাছে সার প্রয়োগ করার নিয়ম এই গোড়ায় না, বেগুন গাছে সার প্রয়োগ করার নিয়ম এই দূর থেকে, অর্থাৎ 5 থেকে 10 সেন্টিমিটার দূরে আমরা কিন্তু সার প্রয়োগ করব। এখানে ধরুন আমি এখানে সার প্রয়োগ করছি, এই যে এখানে এই সারের অ্যাকশনটা ধীরে 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 মাটির সাথে মিশতে একসময় এই গাছের যেখানে শেকড় বেশি দূর এখনও ছাড়তে পারেনি, এই শেকড়ে এসে পৌঁছাবে এবং সেটা কিন্তু গাছ শোষণ করে গাছের বৃদ্ধি এবং গাছের যে যতটুকু পরিমাণে নাইট্রোজেন ফসফেট পটাশ দরকার সে ততটুকু কিন্তু গ্রহণ করবে। এবার ধরুন যদি আমি সার একটা এখানে, ধরুন আমি এখানে সার প্রয়োগ করলাম গাছের গোড়ায়, অর্থাৎ শেকড়টা কোনো বাড়িনি, এখানে আমি সার প্রয়োগ করছি, তাহলে কী হবে, এই অ্যাকশনটা পুরোপুরি কিন্তু গাছের গোড়ায় পৌঁছাবে এবং গাছের গোড়ায় পৌঁছে এই গোড়াটা কিন্তু ধীরে ধীরে, এই গোড়ার যে ছালটা সেটা কিন্তু একসময় কিন্তু পজ ধরবে এবং পজ ধরতে ধরতে এই ছালটা পুরোপুরি যখন পজ ধরবে তখন গোড়াগুলিও পচে কিন্তু গাছটা একেবারে কিন্তু পুরোপুরি মারা যাবে। তাই অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সার কিন্তু আমার মতো এই যে 5 থেকে 10 সেন্টিমিটার দূরে দূরে দিয়ে অবশ্যই কিন্তু সার প্রয়োগ করবেন, তা না হলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা ফার্স্টে অর্থাৎ বেগুন গাছের প্রথম চাপানে যে যে সারগুলি প্রয়োগ করবেন, আপনারা ফার্স্টে কিন্তু 10-26 এর মতো সারগুলি প্রয়োগ করবেন না বেগুন গাছে, নানা রকম সমস্যা হবে, কেন হবে তাও বলছি পরে। আপনারা সার হিসাবে ফার্স্টের দিন প্রথম চাপানে বেগুন গাছে সার হিসেবে যেটা যেটা প্রয়োগ করবেন, ফার্স্টে কিন্তু প্রয়োগ করবেন 20-20 তারো অথবা DAP অথবা কিন্তু 16-16-16, কারণ গাছের ফার্স্ট অবস্থায় প্রথম অবস্থায় নাইট্রোজেন ফসফেট এবং পটাশের দরকার হয় এবং নাইট্রোজেনটা কিন্তু বেশি মাত্রায় দরকার হয়, বেশি মাত্রায় কিন্তু পটাশের দরকার হয় না বা বেশি মাত্রায় ফসফেটের দরকার হয় না। সেই জন্য কিন্তু আমরা 10-26-26 সার প্রয়োগ করব না। এই জন্য সমমাত্রায় নাইট্রোজেন এবং ফসফেটযুক্ত সার যেমন 20-20 তারো, যেমন DAP, যেমন আপনার 16-16 সার প্রয়োগ করবেন। আপনারা জানেন 20-20 তারোতে আছে 20% নাইট্রোজেন এবং সেই সঙ্গে কিন্তু 13% সালফেট এবং সেই সঙ্গে 20% ফসফেট, এটা আছে 20-20 তারো সারে এবং সেই সঙ্গে কিন্তু এই 20-20 তারো কিন্তু অ্যামোনিয়াম ফসফেটযুক্ত সার, সেই সঙ্গে DAP তো আপনারা জানেন DAP কিন্তু একটি অ্যামোনিয়াম ডাইফসফেট অ্যামোনিয়াযুক্ত সার, ওটা প্রয়োগ করতে পারেন। সেই সঙ্গে তোমরা কিন্তু প্রয়োগ করতে পারো 16-16 সার। এই 16-16 সারে আছে 16% নাইট্রোজেন, সেই সঙ্গে আছে K2O5 মানে ফসফরাস,
সেই সঙ্গে কিন্তু এই ষোলো ষোলো সারে আছে পটাশ এবং ফসফেট 16% করে, সব কিছু 16% করে, এবং ফসফরাস কিন্তু আছে 5%, যা গাছের দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, গাছটা কালো রাখতে সাহায্য করে এবং গাছের যৌবনত্ব বজায় রাখে, মানে গাছের গাছের গ্যালেসটা ঠিক রাখে, মানে অনেক দিন ধরে ফল দিতে এই ষোলো ষোলো সার কিন্তু কার্যকরী। তবে কিন্তু জমিতে কিন্তু বারে বারে এই ষোলো ষোলো সার প্রয়োগ করবে না, বা একই প্রকৃতির সার বারে বারে বেগুন গাছে বা অন্যান্য সবজিতে প্রয়োগ করবে না। একই প্রকৃতির সার যদি বারে বারে সবজিতে প্রয়োগ করেন তাহলে নানারকম সমস্যা হবে, ঘুরিয়ে ঘুরিয়ে সার দেবেন। যেমন আমি এখন গাছের ক্ষেত্রে, আমার গাছের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ষোলো 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 সার কিন্তু এখন গাছের ক্ষেত্রে প্রয়োগ করছি, গাছের গোড়া থেকে কিছুটা দূরে দূরে কিন্তু আমি কিন্তু ষোলো ষোলো সার প্রয়োগ করছি। এর পরের চালানে আমি কিন্তু বেগুন গাছের ক্ষেত্রে 1435 ব্যবহার করব, কারণ আমার এই গাছটা কিন্তু এখন কিন্তু এই সারটা প্রয়োগ করার ফলে গাছের গ্রোথ হবে এবং গাছটা কিন্তু বৃদ্ধি হবে। আমরা কিন্তু বেশি পরিমাণে সার প্রয়োগ করছি না, কারণ এই বর্ষার সময় কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে বা বর্ষার সময় কিন্তু বেগুন গাছে ধসা লেগে যেতে পারে, সেই জন্য অল্প মাত্রায় কিন্তু সার প্রয়োগ করছি। সেই জন্য আপনারা অল্প মাত্রায় সার প্রয়োগ করবেন, যে জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জেলাগুলিতে অল্প পরিমাণে সার প্রয়োগ করবেন, যেখানে কম পরিমাণে বৃষ্টি হচ্ছে সেখানে আপনারা কিন্তু প্রত্যেক কাঠাপ্রতি 1 কেজি করে সার ইউজ করবেন, বেশি বেশি সার ইউজ করবেন, কোনো সমস্যা নেই। আমাদের এদিকে একটু বৃষ্টি হওয়ার জন্য আমরা কম পরিমাণে সার প্রয়োগ করছি। এবার আমরা কিন্তু এর পরবর্তীতে, অর্থাৎ গাছের গ্রোথ এবং গাছের বৃদ্ধি অব্যাহত থাকার পরে আমরা কিন্তু গাছে ব্যবহার করব 1435 সার, কারণ এই গাছ এখন বয়স এই 20 দিন, এবং গাছে যখন আমরা কিন্তু দ্বিতীয় চাপানের সার দেবো তখন গাছের বয়স তখন প্রায় 40 থেকে 45 দিন হবে, ফলে কিন্তু গাছ তখন ভালোই বড় হয়ে যাবে এবং ফুল ফল দেওয়ার কিন্তু উপযোগী হবে। তখন কিন্তু আমরা কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য এবং গাছের প্রচুর পরিমাণে ডাল ফল আনার জন্য অবশ্যই কিন্তু 1435 ইউজ করব, কারণ 1435 সারে কিন্তু আছে 14% নাইট্রোজেন, 35% ফসফেট এবং 14% কিন্তু পটাশ। তাহলে 1435 সারে কিন্তু 14% নাইট্রোজেন, 35% ফসফেট এবং 14% কিন্তু পটাশ আছে। বেশি পরিমাণে ফসফেট থাকায় ইয়া গাছের কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে কিন্তু সাহায্য করবে, ফলে কিন্তু গাছের প্রচুর পরিমাণে যদি ফুল ফল না আসে তাহলে কিন্তু আপনারা জানেন লসের সম্মুখীন হতে হবে। তাই কিন্তু তখন কিন্তু 10/26/26 অথবা কিন্তু 1435 এই দুটোর মধ্যে যে কোনো একটা সার প্রয়োগ করবেন, তখন বেশি পরিমাণে নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করবেন না, ফলে গাছের ক্ষতি হবে এবং গাছে কিন্তু ফল ধারণ ক্ষমতা কম হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু তখন কিন্তু আপনার 1435 বা 10/26 সার প্রয়োগ করবেন। আর বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু ফার্স্ট অবস্থায় ডিএপি সার প্রয়োগ করবেন, গাছের গোড়া থেকে কিছুটা দূরে দূরে অবশ্যই কিন্তু ডিএপি সার প্রয়োগ করবেন, এবং আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন এই সময় বেশি পরিমাণে ফসফেট এবং তার হাফ পটাশ এবং তার হাফ ইউরিয়া, ইউরিয়া কম রেখে গাছে প্রয়োগ করবেন, গোড়া থেকে কিছুটা দূরে অবশ্যই কিন্তু প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু সমমাত্রায় কিন্তু কাজ হবে। এরপর কিন্তু গাছের সার হিসেবে আমরা যেটা যেটা দিতে হবে সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিলাম, এবং তারপরে আসবো কিছু কথা তোমাদের কিন্তু না বললে নয়, কথাগুলি কিন্তু খুবই দরকারি এবং খুবই উপযোগী। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি দেখানোর চেষ্টা করি একটুখানি ওয়েট করো, দেখো এটা কিন্তু আমার বেগুন গাছ, এবং কিন্তু এই পাশে দেখতে পাচ্ছ ঘাসগুলি কিন্তু হলুদ হয়ে আছে, তোমাদের দেখানোর চেষ্টা করি ভালোভাবে, গাছগুলি হলুদ হয়ে আছে তার মানে এখানে কিন্তু ঘাস মারা প্রয়োগ করেছে, ফলে কিন্তু গাছগুলি কিন্তু মরে গেছে। কীভাবে আপনার জমিতে, অর্থাৎ বেগুনের চারা বড় হওয়ার পরেও আপনার জমিতে কীভাবে ঘাস মারা দেবেন, অনেকে কিন্তু প্রশ্ন করেন কমেন্ট বক্সে, দাদা বেগুনের জমিতে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘাস হয়েছে, আমরা ঘাস মারা কীভাবে প্রয়োগ করবো বা ঘাস মারা দেওয়া যাবে কিনা, তাদের বলবো অবশ্যই ঘাস মারা দেওয়া যাবে। সেই ঘাস মারা দেওয়ার নিয়ম হলো, ফার্স্টে কিন্তু তোমাদের কিন্তু একটা কাজ করতে হবে, একটা কেরি কাগজ দিয়ে, কেরি কাগজ যেটা পাওয়া যায় 1 কেজি বা 2 কেজি যে কেরি কাগজ আছে, সেই কেরি কাগজ দিয়ে প্রত্যেকটা চারা কিন্তু আগে এক লাইন ঢেকে দিতে হবে। প্রত্যেকটা চারা কিন্তু আমি ঢেকে দিয়েছি, প্রত্যেকটা চারা ঢেকে দেওয়ার পরে আমি কিন্তু জমিতে কিন্তু ঘাস মারা স্প্রে করে দিয়েছি, ফলে অধিকাংশ ঘাস কিন্তু মরে যাচ্ছে, অর্থাৎ হলুদ হয়ে রয়েছে। 2 থেকে 4 দিনের মধ্যে কিন্তু এই ঘাসগুলি মাটির সাথে মিশে যাবে। এবার ঘাস মারা হিসেবে কোনটি দেওয়া যাবে যার ফলে বেগুন গাছে তুলসী পড়বে না বা বেগুন গাছে কোনো রকম সমস্যা দেখা যাবে না, এজন্য ঘাস মারা হিসেবে তোমরা যেটা দেবে সেটা হলো গ্লাইসেল।
গ্লাইসল দিতে হবে প্রতি 10 লিটার ব্যারেলে। কিন্তু তোমাদের কিন্তু 150 গ্রাম করে ইউজ করতে হবে, 150 ml করে ইউজ করতে হবে প্রতি 10 লিটারের ব্যারেলে, 150 ml ইউজ করতে হবে। 1 লিটারে 1 লিটারে কিন্তু অবশ্যই কিন্তু 1.5 গ্রাম করে ইউজ করতে হবে, 1.5 গ্রাম জলে গুলে অবশ্যই স্প্রে করবেন। কারণ এই বেগুনের জমি বা অন্যান্য জমিতে কিন্তু যে ঘাসগুলি থাকে সেই ঘাসগুলি কিন্তু অনেক অনেক হাঁটি বা অনেক দিনে কিন্তু পুরনো হয়, এবং ফলে কিন্তু সেই ঘাসগুলিকে যদি মারতে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু 150 গ্রাম বা 200 গ্রামও কিন্তু গ্লাইসল দিতে পারেন, কোনো রকম জমির ক্ষতি হবে না। এবং গাছগুলি কিন্তু অবশ্যই কেরি ব্যাগ দিয়ে ঢেকে দেবেন, এবং কেরি ব্যাগ দিয়ে ঢেকে দেওয়ার পর অবশ্যই কিন্তু তোমাদের গাছগুলিকে এইভাবে কিন্তু গোড়াগুলি নিয়ে দেবে। প্রত্যেকটা গাছের গোড়াগুলি কিন্তু নিয়ে দেওয়ার পর অবশ্যই কিন্তু সার প্রয়োগ করবে, সার হিসেবে যে যে সারগুলি বললাম সেই সেই সারগুলি প্রয়োগ করবে, তাহলে বেগুন চাষে কিন্তু অনেক সফলতা অর্জন করতে পারবে, অনেক অনেক ফলন পাবে, এবং সেই সঙ্গে বেগুনটা কিন্তু সুস্থ এবং সবল থাকবে। এরপরে বেগুন গাছের পরিচর্যা সম্পর্কে বিস্তারিত ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, তাই যদি এই ভিডিওটা ভালো লেগে যদি থাকে অবশ্যই কিন্তু লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেখাবে। এবং এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী আর এক ভিডিওতে। এই বন্ধু সুস্থ থাকো, ভালো থাকো, এবং যারা আমাকে ফেসবুক পেজে ফলো করতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কের পরে ক্লিক করে ফেসবুক পেজ কিন্তু ফলো করবে অবশ্যই। তারপরে এছাড়াও কিন্তু তোমরা কিন্তু ফেসবুকে গিয়ে ইব্রাহিম গার্ডেন 85 লিখে সার্চ করতে পারো, এবং সেখানেও কিন্তু আমাকে পেয়ে যাবে, তোমাদের নানা রকম সমস্যার কথা সেখানে জানাবে, আমি সরাসরি তার অ্যান্সার দেবো।